সালামু আলাইকুম। পিএস কিচেন ডায়েরি থেকে আমি প্রিয়াঙ্কা সুমাইয়া। আমি আজ আপনাদের লাউ দিয়ে শোল মাছ রান্না করে দেখাবো। এতে আমি শোল মাছ নিয়ে নিয়েছি, লাউ কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ, হলুদ মরিচ, ধনিয়া গুঁড়ো, লবণ, এই উপাদানগুলো লাগবে। এখন আমি চুলো একটা পাত্রে কিছু তেল দিয়ে দিচ্ছি। এখন এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। হালকা লাল করে নিতে হবে। এতে আমি এখন হলুদের গুঁড়ো দেব, মরিচের গুঁড়ো দিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিচ্ছি আর স্বাদ মতো লবণ দেব। হালকা একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি শোল মাছগুলো এতে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি আরেকটা পাত্রে মাছগুলো তুলে নিচ্ছি। খুব সাবধানে তুলতে হবে যাতে ভেঙে না যায়। এখন আমি এই মশলাতে লাউ কুচিগুলো দিয়ে দেব। লাউগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। লাউটা ভালো করে কষিয়ে নেব। আমি ঢেকে দিচ্ছি। লাউটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। এখন এতে আমি
কষিয়ে রাখা শোল মাছ দিয়ে দেব। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব দুইটা আস্ত কাঁচা মরিচ। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের লাউ দিয়ে শোল মাছ রান্না। এবার পরিবেশনের পালা।